পৃথিবীর সকল মানুষের কাছে আমি ক্ষমা চাই, আমাকে দিও। পৃথিবীর সকল মানুষের কাছে আমি ক্ষমা চাই, আমার বন্ধু। তারা এইগুলো গ্রাহক মানে আলেমদেরকে দেখবেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। একটা লোক ক্যাসেট রকম রেকর্ড করলো, আলহামদুলিল্লাহ জায়গায় উঠাই নেই, রকিনি জায়গায় উঠাই নেই, ওই অলাদ তো আপনি উঠেছে। আবার পরে আবার আর একজন ভিডিও না, আর একজন ভিডিও না, আলহামদুলিল্লাহ এসে এটা আলহামদুলিল্লাহ আগে যদি অলাদ তো আপনি লাগাই দেয় তাহলে এই যে উল্টোটা হয়ে গেল না, হুজুর দশ করে খেয়ে গেল। এইগুলো যখন মানুষের কাছে মিডিয়া দেবে, আর এক লোক বলছে না কই হুজুর কোরআন শরীফ কিভাবে উল্টো পাল্টা লাগাই দিয়েছে, তাহলে কি হুজুরের দোষ? আমি জানতে আমি অস্কার করছি, এনে দেখি যে আমি যা অস্কার করছি সেই কি উল্টো দিয়েছে মিডিয়া। এই দেশের যারা যারা আমি এইগুলো বোঝে না, তারা আমার বিরুদ্ধে উল্টো পাল্টা অনেক সময় ফেসবুকে লেগে জানি তোমাদের আল্লাহর কাছে জবাবদিহি হতে হবে। একজন আলেম আজ আমি 53 বছর ইসলামের খেদমত করতেছি, আমার দীর্ঘ বয়স 80 বছর ছাড়াই গেছে। আপনারা কি সকলে যারা অসন্তি জেন্ডার মিডিয়ার মধ্যে যে সকল বিদ্যার্থীর কথা বলতেছে তার বিচার জাতির কাছে এবং আল্লাহর কাছে দিয়ে গেল? কি উচিত